রাজ্যত এতিয়াও ভয়ঙ্কর রূপত সক্রিয় গরুর চোরাং সরবরাহকারী। আরক্ষীর অভিযানত 24 ঘন্টা জব্দ 2 শতাধিক গরু, আটক 6 চোরাং ব্যবসায়ী। রাজ্যত এতিয়াও অব্যাহত আছে চোরাং গরু সরবরাহর রমরমিয়া বেহা। কলিয়াপর আরক্ষীয়ে দুটাকৈ পৃথক অভিযান চলাই জব্দ করে এই দুখন গরু ভর্তি বাহন। কলিয়াপুর মহকুমা আরক্ষী বিষয়ার নেতৃত্বত চলা এই অভিযানত 24 ঘন্টার ভিতরতে জব্দ হয় 207 গরু। আটক হয় মফিসুদ্দিন, জিয়াবুর রহমান, মুক্তার হুসেন, হারুন রশিদ আর আরিফুল ইসলাম নামর সরবরাহকারী কেটা। খবর আছিল যে বহুত গরু আহি আছে সরবরাহ হব বাহির রাজ্যলে আর বাংলাদেশের পিনে। সো সে গোটে 24 ঘন্টাত আমি অপারেশন করে ইতিমধ্যে এটা আমি অপারেশনটা শেষ করে আমি 207 গরু, 8 জন ব্যক্তি আর 8 খন গাড়ি করায়ত্ত করেছি। আনহাতে গোয়ালপাড়াতো চোরাং গরু সরবরাহর বিরুদ্ধে অভিযান চলাই আরক্ষে জব্দ করে 19টা গরু। অতি নির্মমভাবে বান্ধি 2খন বাহনত সরবরাহ করা হয়েছিল এই গরু কেটা। অবশ্যই অভিযানের সম্ভেদ পায় পলায়ন করে বাহনখনের চালক কর্মচারী। তো স্মাগল করে কিনে লই গৈ আছিল এইবিল অনুমান আমার এই মেঘালয় কেরি করে আসে স্লটার হাউস নিয়ার কথা আসে। তারপরে আমি গাড়ি 2খন জব্দ করলো, 19টা গরু জব্দ করে কিনে থানা নিয়ে রাখা হয়েছে। গোলাঘাটতো দেওবারে নিশা আরক্ষীয়ে জব্দ করে 11টা গরু চোরাংভাবে সরবরাহ করা এখন বলেরো পিক আপ ভান। বিহরার পৰা মেৰাপানী লৈ সরবরাহ করার সময়তে জব্দ করা হয় এই কেটা গরু, লগতে আটক হয় সালেহ আহমেদ নামৰ এক সরবরাহকারী। এই গরু লোড করা গাড়ি এখন তেতেলি তলর ওসর ধরা হল আমার গোলাঘাট পুলিশে। টোটেল 11 জনী গাই গরু আছে, জপা ওপরক আনিছে আর ড্রাইভারজন পলাইছে। যিজন হেল্পার আছে তার নাম সালে আলী। ব্যুরো রিপোর্ট ND 24. আপুনি চাই আছে ND 24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।